কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। একটি গল্প বলি, গল্প না সত্যি ঘটনা। একদিন আমি আমার গ্রামের বাড়িতে একটি নদীর পাশ দিয়ে হাঁটছিলাম আমার মায়ের সাথে। মা তখন নদীর পাড়ের দিকে এবং কিছুটা নদীর দিকেই আঙুল দিয়ে দেখালেন যে তার নানা বাড়ি ওদিকে। আমি বললাম যে তোমার নানা বাড়ি কি নদীতে ছিল? সে বললেন যে তার নানা বাড়ি এখানেই ছিল, কিন্তু নদী ভাঙনের ফলে তার নানা বাড়িটি পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ঘটনাটির মাধ্যমে বুঝতে পারছো যে নদী ভাঙন আসলে কতটা ভয়াবহ হতে পারে, এবং বাংলাদেশে নদী ভাঙন একটি নিয়মিত সমস্যা। কারণ বাংলাদেশে যেহেতু নদ নদীর পরিমাণ বেশি, তাই নদী ভাঙনের পরিমাণ অনেক বেশি, এবং নদী ভাঙনের ফলে যে ক্ষতিটি হয় সেটি আসলে ব্যাপক আকার ধারণ করে। কখনও কখনও পুরো একটি বাড়ির কোনো একটি পরিবারের ভিটে মাটি পুরো ধ্বংস করে দিতে পারে। দেখো, বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা সহ প্রায় চারশো দশটি নদীতে বন্যা হয়ে থাকে, এবং এইসব বন্যাগুলোর সন্নিহিত যে নদীগুলো সেগুলোতে ভাঙনের ঘটনা ঘটে থাকে। দেখো, বাংলাদেশে যে নদী ভাঙনের ক্ষয়ক্ষতি হয় তার ফলে প্রায় 1.5 মিলিয়ন মানুষ প্রত্যক্ষভাবে নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো, 1.5 মিলিয়ন মানুষ বলতে বোঝানো হয় প্রায় 15 লক্ষ মানুষ প্রতি বছর নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং একই সাথে বাংলাদেশের এই যে এত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে প্রায় 200 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতি বছর। এবং প্রতি বছর নদীগর্ভে বাংলাদেশের জমি হারিয়ে যাচ্ছে প্রায় 8700 হেক্টর। তাহলে বুঝতেই পারছো যে নদী ভাঙন আসলে কতটা গুরুতর একটি প্রাকৃতিক দুর্যোগ। এবং বাংলাদেশের প্রায় একশোটি উপজেলা এই নদী ভাঙন দ্বারা আক্রান্ত হয়ে থাকে, এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে মূলত নদী ভাঙন হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমরা আজকে দেখব যে নদী ভাঙনের যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে থাকে সেগুলো কোন কোন উপাদানকে ক্ষতিগ্রস্ত করে থাকে। প্রথমেই আসি খামার। দেখো, নদী ভাঙন খুব স্পষ্টভাবে, খুব সরাসরিভাবে কোনো একটি অঞ্চলের খামারকে, কৃষি পণ্যকে ক্ষতিগ্রস্ত করে থাকে। এবং খামারের ফলে কী হয়, দেখো, যখন সেই খামারগুলো ক্ষতিগ্রস্ত হয় তার ফলে কিন্তু গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং অনেক সময় গবাদি পশু নদীর গর্ভে হারিয়ে যায়। একই সাথে চাষযোগ্য জমি, কিন্তু তোমরা দেখতে পেয়েছো আগে যে 8700 হেক্টর প্রতি বছর জমি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে নদী গর্ভে, এবং এর ফলে কিন্তু চাষযোগ্য জমি এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং যার ফলে ফসল উৎপাদন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেখো, এছাড়াও নদী ভাঙনের ফলে এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য দুর্যোগ আশ্রয় কেন্দ্র বানানো হয়ে থাকে। খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আশ্রয় কেন্দ্রগুলো অনেকগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেখো, নদী পারে তো গাছপালা থাকে, সেই গাছপালাগুলো হচ্ছে নদীগর্ভে চলে যায়। বিভিন্ন রকমের সেচ প্রকল্প নদীকে ঘিরেই কিন্তু হয়ে থাকে। এই সেচ প্রকল্পগুলো নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দেখো বন্ধুরা, নদী পাশেই হতে পারে স্কুল থাকতে পারে, মসজিদ থাকতে পারে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থাকতে পারে। এই সামাজিক প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে চলে যেতে পারে শুধুমাত্র নদী ভাঙনের ফলে। দেখো, প্রথমেই যখন শুরু করেছি বলেছিলাম আমার মায়ের নানা বাড়ির কথা, সেটি কিন্তু কি একটি পারিবারিক সম্পদ অথবা বসত বাড়ি। তার মানে বুঝতেই পারছো যে বসত বাড়িও কিন্তু নদীগর্ভে হারিয়ে যেতে পারে শুধুমাত্রই নদী ভাঙনের ফলে। বৈদ্যুতিক টাওয়ারও হেলে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। সর্বশেষ যে কারণটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইটি নেই তবু এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মানচিত্রে পরিবর্তনটি আসলে কী বোঝায়। দেখো যে এই যে নদীর ভূমিগুলো চলে যাচ্ছে নদীগর্ভে, তার ফলে কিন্তু যে বাংলাদেশে যে মানচিত্রের যে মানচিত্রটি রয়েছে তার ফলে যে ভূমি অঞ্চলগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। এটি কিন্তু খুবই মারাত্মক একটি ব্যাপার, এবং সবচেয়ে বড় কথা, এই এতগুলো কারণে মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। ভূমিহীন হয়ে পড়ার কারণে তাদের জীবিকা নির্বাহ করতে অন্য শহরে যেতে হচ্ছে, এবং তাদের সামাজিক মর্যাদা
ক্ষয়িত হচ্ছে এবং যার ফলে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে নদী ভাঙনের ফলে ক্ষয়ক্ষতিগুলো আসলে কী কী। ধন্যবাদ বন্ধুরা।